আমি ফিল করি একটা প্লেয়ারের ন্যাশনাল টিমে ঢোকাটা যতটা কঠিন হওয়া উচিত বাদ পড়ার ক্ষেত্রেও ততটা কঠিন হওয়া উচিত। মানে ন্যাশনাল টিমে ঢোকাটা ইজি একটা ওয়ে হতে পারে না সেটা। হ্যাঁ, কিছু কিছু স্পেসিফিক বিষয় ঘটতে পারে যেটা অবশ্যই আমি সিলেক্টর প্যানেলের সঙ্গে আলাপ করব। বোলিংয়ের জায়গায় কিছু এরকম ঘটনা ঘটতে পারে, বাট ব্যাটিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় এক্সপিরিয়েন্সটা খুব ম্যাটার করে। ডেভেলপমেন্ট আপগ্রেড করার যে বিষয়টা সেগুলো অনেক কিছু ম্যাটার করে। আমাদের এটা একটা রেগুলার প্রসেস, এজ গ্রুপ আন্ডার 19 খেলার মাধ্যমে তারপরে ন্যাশনাল টিমের প্রসেসে ঢুকে যায়। সেই জায়গাটায় ঢোকার ক্ষেত্রে আমি মনে করি যে অনেক যাচাই বাছাই করে অনেক পরীক্ষা দিয়ে ঢোকা উচিত। একটা সিরিজ বা একটা টুর্নামেন্ট বা একটা প্রিমিয়ার লিগ একটা বিপিএল এরকম জাজমেন্টে যাওয়ার আগে আমাদের একটু চিন্তাভাবনা করেই করতে হবে। তবে এখন একটা চেঞ্জের সময় এসেছে যেখানে সেখানে এই জায়গাটায় এক্সট্রা একটা নজর রাখতে হবে যে আমরা আসলে পাইপলাইনটা কীভাবে রেডি করছি। সো আন্ডার 19 থেকে রেগুলার প্রসেস আসবে। আন্ডার 19 আমি যখন খেলেছি 98-এ, তারপর থেকে যখন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলা শুরু করলো বাংলাদেশ টিম, রেগুলার একটা প্রসেস যে ন্যাশনাল প্লেয়ার এখান থেকে উঠে আসে এবং এখান থেকে কন্টিনিউ একটা প্রসেসের মধ্যে থাকে, সো সেটা থাকবে। বাট আমি বিলিভ করি ন্যাশনাল টিমে ঢোকাটা অনেক কঠিন হওয়া উচিত এবং তাকে যদি বাদ দিতে হয় সেটা অনেক কঠিন হওয়া উচিত। আমি এই প্রসেসে কাজ করা বিলিভ করি, যেটা আন্ডার 19 করেছি, এজ গ্রুপে করেছি। সো এটা এখানেও আমার মনে হয় যে সেই প্রসেসটা মেনটেন করা উচিত এবং চলা উচিত সেই পথে। সমালোচনা তো পজিটিভ সমালোচনা আছে, নেগেটিভ আছে। এখন কোনটা আসছে সেটার উপর ডিপেন্ড করবে কীভাবে রিয়েক্ট করবো বা কীভাবে এটা অ্যাকসেপ্ট করবো। আর প্রেশার আমি তো ফিল করি, জন্মের পর থেকেই প্রেশার ফিল করি এবং এই প্রেশার ফিল করতে করতে আজকে বয়স তো কম হলো না, হয়তো আজকে এজ গ্রুপ সিলেক্টর ছিলাম বয়স কম ছিল মনে হচ্ছে, বয়স তো আর কম হয়নি, খেলা তো ছেড়েছে অনেক দিন হয়ে গেছে। সো বয়স হয়েছে, প্রেশারটা হ্যান্ডেল করি, বড় হয়েছি। আমি এভাবে চিন্তা করি, আমি যখন এখান থেকে ওই রাস্তাটা পার হতে যাব সেখানে একটা প্রেশার আছে, কোন সাইড থেকে গাড়ি আসছে কীভাবে আসছে। আমি এই রাস্তাটা রেগুলার পার হলে আমি প্রেশারটা যেভাবে হ্যান্ডেল করব, আমি নতুন একটা রাস্তায় যদি পার হতে যাই সেই জায়গাটা প্রেশারটা ডিফারেন্টভাবে হ্যান্ডেল করতে হবে। সিলেক্টর নামটা কিন্তু আমার সঙ্গে আজকে যোগ হয়েছে ন্যাশনাল সিলেক্টর, আমি এজ গ্রুপের সিলেক্টর কিন্তু অনেক দিন। সো নামটা কিন্তু আমার জন্য নতুন না, নামটা আমার জন্য অনেক পুরনো, মানে এই পদবিটা। সো এই প্রেশারটা একটা সময় খেলোয়াড় লাইফে ফেস করেছি, যেটা লিপু ভাই বললো বল ফেস করার সময় দর্শকের প্রেশার অনেক কিছু ছিল, সেগুলো ফেস করেই বড় হয়েছি। সিলেক্টর নামটা হয়তো 19-এ আপনারা খুব বেশি ক্লোজলি ফলো করেননি, বাট আমার ডিপার্টমেন্ট বা চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তো অনেক কিছু প্রেশার ফেস করতে হয়েছে। সো সেই প্রেশারগুলো কিন্তু আগেও ছিল, এখনও আছে। আর এজ গ্রুপে কিন্তু অনেক সময় অনেক জায়গা থেকে রেফারেন্স আসে, সেটাও আপনারা জানেন, তো সেগুলোও তো প্রেশার ছিল, হয়তো দেখা যায়নি। সো প্রেশার ফেস করাটা আমার কাছে কখনো চ্যালেঞ্জ মনে হয় না। আর ফ্যামিলি পর্যন্ত যদি যায়, ফ্যামিলি মানসিকভাবে সেটার জন্য প্রস্তুত হবে, বাট আমি শিওর আপনারা আমাকে ব্যাক করবেন, বিকজ ভালো খারাপ তো সবই থাকে।